যত অন্ত্র এলাকার পার্টি এই বিএনপি নো হাম জানিয়ে তিনি মিশিং ও সামিল উনার অন্য এবং বিলির লগে লগে তিনি যে 156 ফ্যামিলি 446 ভোটার যারা তা খেয়ে বিশ কান্ট্রি পার্লামেন্ট চোবান গন্ডা পেছনে অঙ্গে লগে নাই ফ্যানের অন্য আইনি ব্যক্তিগত তরফ থেকে এবং পার্টি আইপিএফটি সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আইথাইয়া হাম্বাই এবং তেজাচম রিও আব তিনি তিনি নিজে ভাষণ গড়ে বক্তারি থাকা অনেক কাহাম কাম কাউ সাহ এবং তিনি যেটা নামকুম্ভ তিনি ভবিষ্যৎ তিনি বর্তমান এবং তিনি এই পার্টি বিএনপি দল খাইয়ে গণতন্ত্র হাওয়া তাহার রাজনৈতিক দল পরিচিত হইয়ে তিনি রেজিস্টার্ড অ্যান্ড রিকগনাইজড পলিটিক্যাল পার্টি হইয়ে তিনি আইপিএফ তিনি হইয়ে দল ফানি বিশুদ্ধ করা হচ্ছে বা সামল টাঙ্গা আবার অক্ষরে অক্ষরে তিনি ভাইস প্রেসিডেন্ট দিন তারিখ যত মেনশন কে না যত না ক্লিয়ার দিয়া আব তাড়াতাড়ি আব রেকর্ড সে আমি আইপিএফ কি তীব্র হাও তিনি হচ্ছে তার একটা বাতাবরণ নৌ তুম তিনি হয়তো একর মহাপু সে মহাপু তোমার মহাপু বিভিন্ন যে কাউ সালাইয়ে রাজনীতি নিজস্ব যোগালাই তুম আব কিন্তু তাইয়া আব অনেক পুরানা পার্টি আইপিএফ তিনি 2019 টি চিনেন যা উনি আব অলরেডি অঙ্গা তো যাই হোক যত দল নিজে নিজ দল তোর নির্ণানি এবং রাজনীতি খেলানি স্বার্থে ও অনেক কৌশল আপনি বাজে আবার কোম্পানি আইপিএফটি জলিয়া ফিয়াবা আইপিএফটি বিনি তুমি কাউন মাসাল আইপিএফটি যে বদ্রীতি হাজার নিমিশে তাং ফেমেনি তিনি জড়া বর্তমান খাই থাকা ও জিনিস যত না সিং না নাম আবু জিনিস তো তিনি ছিল ভাইস প্রেসিডেন্ট এই গন্ডা সহ যত না সাইকেল আং এই পার্টি আইপিএফটি 2009 আসেন 4 তারিখ মার্চ আং প্রেম রিয়াল তো পার্টি আইপিএফটি নি প্রেসিডেন্ট আং 2015 নি 13 তারিখ জুন আছে আং পার্টি ও জয়েন রে আই রাজনীতি জীবন করে আং ফার্স্ট এই আইপিএফটি নো 2015 নি 13 তারিখ জুন আং পার্টি ও হাও আমনি পড়ি পার্টি তদি তদি তরহা সারা ত্রিপুরা হয়ে কংখাই বানানি রাজনীতি দল আইপিএফ তিনি সারা অতিরিক্ত রই আমনি চলাব রাজ্য বা বামফ্রন্টী সরকার দীর্ঘ 20-25 বছর সরকার তো মনে এই সরকার না পরিবর্তন খেলি থাকে রাজ্য বা যে কোনো রাজনীতির দল আইপিএফ তিনি লগে নাও আইপিএফ তিনি লগে মাই আহকে এই দীর্ঘ বছর বাম শাসন গ্রহণ ইয়ানি ক্ষমতা নো শিল আনি না অন্য কোনো রাজনীতি নে ক্ষমতা ক্রয় অধীন আইপিএফ তিরাও এই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হিমে এডিসি এরিয়া আমার দিয়ে ভারত সংবিধান নি যে 2-3 দ্বারা সুযোগ তো আপনার দিয়ে আন্দোলন খেত মনি করা অজরাব দিল্লির অবস্থানে 3 মাস আমি আর নিজে তঙ্গ আমি আরো তো ওই সিনিয়র লিডার যত না তঙ্গ দিল্লি থান সালে ফুরো গেছে আমার সাগ যেন যিনি মান খাই এবং যিনি দাবি আমার সংবিধানে এবং ভারত সংবিধানে তঙ্গ এবং এই সংবিধানে দাবি যেন খাইলার থান থানীয় যেন কোনো রাজনীতিক দল বা লগে থামনি সাথে সাথে যিনি দাবি 6 মাস দিবাকে ক মাস হইয়া যিনি দাবি 3 মাস দিবাকে আন্দোলন মা খাইয়া যিনি অবহাই ইংরেজি বাজে যিনি 1 বছর হয় নিরবতা পালন তাই মাত্র নাই অবহাই চিন খালি কোনো চুক্তি করে সেন্ট্রাল কংগ্রেস বিজেপি জমা প্রণিশিব সাহিত্য বিজেপি বা সরকার ফাইব্রিশিব সাহিত্য ত্রিপুরা লেন আমার সংবিধানিক দাবি আপ লোক কা ডিমান আপ লোক কিজিয়ে ইয়ে সংবিধান কা ডিমান হে লেকিন ত্রিপুরা মে সরকার বানানা হে আইপিএফ তো বিজেপি মিলকে সরকার বানানা হে আপ লোক কা আপ লোক কি ত্রিপুরা লেন কি ডিমান আপ লোক ডিমান কিজিয়ে ইয়ে সংবিধানিক ডিমান হে
আরে এসেছি মা হোম মিনিস্টার মা সব আবহি সমবেত ছিল ব্রাভে দিনিয়া যিনি দাবি তো সংবিধান দাবি যাবো অবশ্যই একদিন একদিন বিচার নাই মনে ইন্ডাইরেক্ট ভাবে চূর্ণ সামনে পাইছে সরকার আমরা ওই পালু হা ভূত বাচ্চা হা পাই হা পাই পাইনি পরে পর্যন্ত দিল্লি পত্রী তোমার বর্ষা পফিয়া আগর তোলা পত্রী তোমার চুপ বর্ষা পফিয়া পথে গাতে রাস্তা গাতে যেখানে আইপিএফ তিনি মিছিল জনসভা জমাইয়ে উঠান সভা আরো জাগানো ত্রিপুরা ল্যান্ডের কাউসা নাই ভারত সংবিধানের কাউসা নাই চীনে মূল দাবি আমরা হচ্ছেন যে কোনো জাগানো সানাই যে কোনো জাগানো ছিল আর কে বছর আমার না খেমিয়া আজ আগাও আইপিএফ তিরাও ভাই যেন আগামী দিন বিপদ উন্নয় আইপিএফ তিরাও আগামী দিন ত্রিপুরা ও একটা কিছু ইতিহাস সৃষ্টি খাইমাও আমার হাই খেয়ে সিনাই রে নাই রাও দফা কুতর রাও হয়তো না ইনডাইরেক্টলি চুন গেম প্ল্যান খেয়ে তুমি জাগা আমি প্রায় বিয়ে মাস খুশি না এই অবস্থা সমীক্ষা লাশ 2023 2022 পার্টির আপনি প্রেসিডেন্ট আপনি জেনারেল সেক্রেটারি আপনি গরিব মনোমনি প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি ইউনি ইভেন এমএলএ মিনিস্টার যত কার সঙ্গে পার্টি আইপিএফ তিন নম্বর ছিল না তরমুজকে শেষ তাই পরিকল্পনা না যাচ্ছে লাজা হার হুয়া আর হুলো চিনি সার এনসি দেবনারে কি হচ্ছে ঠাইয়ে কৌশল হুয়া বংশ নয় শেষ পর্যন্ত ও বকাউন সাহা প্রেম নাও থানে যে থানে কইছি দল তো যত প্রেসিডেন্ট যে যত থাকবে হ্যাঁ তাবন দল কি মাকে তো নাই কিন্তু আং এনসি দেবনা আংশ সম্পর্কে নাই আং থাইয়া আং কিন্তু রক্ষা খেলেন মতো অনেক খালি বড় পরীক্ষা বা আলো চো লগে পরীক্ষা যত নেতৃত্ব থামবে হ্যাঁ খালি কেবা থামনি আংলে থামনি আং থাইয়া হিসাব আপনি জমে আসা আঙ্গু থাইয়া এই পার্টি আই বিয়ে তিন রক্ষা খেলা জানেন কে মা খেলি নাম সার নেন আবাসিক যুক্তি দিচ্ছে না নেন আবাসিক যুক্তি দিয়ে যেন ওই পার্টি রক্ষা খেলে নেব এসেছেন কার সাথে কাম টাঙ্গাই আর ভুয়ো বুঝছিল অনেক বিশ্ব দেশা কাটি ছিল যুক্তি রেহা বুদীপ নাহা এবং পার্টি নেছে রক্ষা খেমে হা এবং পার্টি রক্ষা খেয়ে তিনি পার্টি আসু দৌড়িয়ে ফেয়ে হা এবং নির্বাচন হার জিত আবার তো নাই নাও আবার নির্বাচন নিকাও নির্বাচন পাই খেয়েছেন আইপিএফ দিয়ে ত্রিপুরা লেন ভাই আবার কাউয়া নির্বাচন চেন খেয়েছেন তিনি আইপিএফ দিয়ে ত্রিপুরা লেন ভাই আবার কাউয়া নির্বাচন হার জিত আবার তো নাই নাও পাই ত্রিপুরা লেন দাবি মাখে নাই চেন ত্রিপুরা লেন দাবি মাখে নাই পাই চেন আবার তো গণতন্ত্র আইন আমার ইয়ে তাকুর গঙ্গা দুই সঙ্গ গঙ্গা দুই সঙ্গ সাইন থানাকে অনেক দুঃখ নিকাও যে জায়গা গন্ডাসর ও পার্টি আইপিএফ তিনি এমএলএ যে জায়গা গন্ডাসর যে কারা মমি সারা ত্রিপুরা ও দিন সভা যত তিনি সারা ত্রিপুরা ও চলে পাইতানি যে মিনিস্টার সম দুমূর্তি পাইম আগে সারা ত্রিপুরা না সেন সারা পাই এই পার্টি আইপিএফ তে গন্ডাসর মিশন তিশন করে গিয়া অমই ফাইমনি চরাবন 2018 ও মন্ত্রী ভূত পাতা পাইলে ই না বাসা কোনো কারণ কইতবা নিজে নি নিজে নিজে পর্বত বুঝে রক্ষা কিয়ে দন রক্ষা কে লাগে নাকি ক্ষমতা হইতে ত্রয়ং থানা আবার নিজে না বড় দুই শ্রীমাইয়া বিড়ি চিন্তাধারা আবৃত অন্যরকম মাইয়া আবার চিন্তাধারা অন্যরকম মনি ভাইয়া আবার কেমনি দুইশিয়া তবে চিন চিন নাও সাতাই লেগে চিন মাস হবো কারণ চিন ও পার্টি অবাইকে অং ফেল যাক বদিকে কয় ফেল যাক ও জিনিস ব্যাখ্যা খেলে থাম থানি কিছুটা ইতিহাস তো ফেরত সরে থাকে ইসামি সার কম প্রবীণা সাগ আর সরসি চিন কইলে ব্যক্তিগত শত্রু গ্রহ রাজনৈতিক বাদ শত্রু খাইয়া তিনি জড়াতে ছিলেন কোন জায়গাও মাঠে মধ্যে নেই বাস আগাই কোন রাজনৈতিক দল বিভিন্ন ভাষাভাই গিয়েছেন তুমি এখো কোন ব্যক্তি রয়েছেন তুমি এখো এক টাইম সব চিনি নাম হাইদি তা করো কাতি আপত্তি তুমি মাথা গিয়া কাতি আপত্তি চাষে আবাদ হবো উমাইয়া সাং বাইকে তিনি সামনে রয়েছেন তাঙ্গিয়ে তিনি সামনে তিনি তুমি তাঙ্গিয়ে তিনি সাং থাকে সাং নড়তে ভাই তুমি ভাই আপনাবো সাং বাইক চিন তাঙ্গে সাং বাইক তাঙ্গে 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 নাম সুপুকে তো
আগামী দিনে কয়েকটা দিন সে জনশোনা তো নাই ব্রহ্মপুর বাংলায়